আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জোর তৎপরতা শুরু করেছে রাজ্য বিজেপির শক্তিশালী সংগঠন। শনিবার রবীন্দ্র ভবনে দলের উদ্যোগে আয়োজিত হয় সংযুক্ত মোর্চার অধিবেশন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য নির্বাচনী প্রভারী মহেন্দ্র সিং, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং সাংসদ রেবতী ত্রিপুরা এবং প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য বিশিষ্ট সাংগঠনিক কর্মকর্তা ও সমর্থকরা। সংযুক্ত মোর্চার এই অধিবেশনে দলের সবকটি মোর্চার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দলের কর্মসূচি নিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, বিধানসভা নির্বাচনে জয় নিশ্চিত করতে দলের বিভিন্ন মোর্চার করণীয় কাজকর্ম নিয়ে সঠিক দিশা প্রদানের লক্ষ্যেই এই অধিবেশনের আয়োজন করা হয়েছে। বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা মোর্চাদের কি করণীয়, কি কাজ, সাংগঠনিক কি তৎপরতা আমরা করব, সেই সম্পর্কে আজকের এই মিটিংয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী 2023কে সামনে রেখে, তাই আমি সকলকে আবারও স্বাগত জানাচ্ছি এই সংযুক্ত মোর্চার যে মিটিং, যে সভা ডাকা হয়েছে, সেখানে আপনারা সাড়া দিয়ে সারা রাজ্যের সমস্ত আমার যারা মোর্চার কার্যকর্তা ভাইয়েরা বোনেরা এখানে সমবেত হয়েছেন, আমি সকলকে স্বাগত জানাচ্ছি। দলের বিভিন্ন মোর্চাকে দলের অগ্রণী সৈনিক সংগঠন হিসেবে উল্লেখ করেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। আসন্ন নির্বাচনে মোর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোকপাত করেন পাপিয়া দত্ত। তাৎপর্য দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টিতে আমাদের 7টি মোর্চা আছে। আমাদের সব মানে বলা যায় যে তারা ফ্রন্ট লাইন ওয়ারিয়ার, আমরা তাদেরকে বলি। আমাদের এরকম সৈনিক তারা যারা 2018 সালের নির্বাচনের আগে সিপিএমের যে রক্তচক্ষুকে উপেক্ষা করে যেভাবে তারা ভূমিকা পালন করেছিল সেটা মানে অনবদ্য, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের মোর্চা সত্যিকারের আমাদের গর্ব, আমাদের অহংকার আমরা মনে করি। আর 7ই নভেম্বর এই জায়গায় বুথ বিজয় অভিযান, যেটা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজির উপস্থিতিতে হয়েছিল, সেদিন বলা যায় যে আগামী নির্বাচনের যে শঙ্খনাদ সেদিন সে বুথ। সাংগঠনিক জোরালো কর্মসূচি বুথ বিজয় অভিযানেরও উল্লেখ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।